আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم الجنة عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف وتاب تاب الله عليه رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم 100 مرة رواه البخاري ومسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم رواه مسلم উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে বক্তব্যের বিষয় তওবা, তওবার গুরুত্ব ও তার কবুল হওয়ার শর্তাবলী, এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তওবা, একনিষ্ঠভাবে অন্তরে ভয় ভীতি নিয়ে পাপকে স্মরণ করে মনে অনুশোচনা নিয়ে পরবর্তীতে আর পাপ না করার এক দৃঢ় পরিকল্পনা নিয়ে তোমরা তওবা করো। আশা রব্বকুম আয়ুকাফির আনকুম সায়াতিকুম, আশা করি তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মিটিয়ে দিবেন আর তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যদি অন্তর থেকে তওবা করে আল্লাহ তাআলা তার পাপকে মোচন করে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাদমু আত-তাওবা,
পাপ করার পরে নিজেকে লাঞ্ছিত অপমানিত মনে করার নামই হচ্ছে তওবা। পাপ করার পরে যখন মানুষ নিজেকে পাপী মনে করে, অপরাধী মনে করে, নিজেকে হেয় তুচ্ছ মনে করে এবং বিনয়ের সাথে আল্লাহর নিকটে ক্ষমা চাই, এমন একটা পরিকল্পনা, এমন একটা ইচ্ছাকে তওবা বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ইয়াজুব্বু মা ক্বাবলাহু, ইসলাম অতীতের পাপকে নষ্ট করে দেয়। মানুষ ইসলাম কবুল করার পূর্বে অনেক পাপই করে থাকে, তারপর যখন ইসলাম গ্রহণ করে তখন তার অতীতের সব মন্দ কর্মগুলি মিটে যায়। মিটিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাওবা তাজুব্বু মা ক্বাবলাহা, তওবা ও মানুষের অতীতের পাপকে মিটিয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। ফাইন্নাতুবু ইলাল্লাহ ফিল ইয়াউমি মিয়া মাররা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে আল্লাহর নিকটে 100 বার তওবা করি, ক্ষমা ভিক্ষে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকটে বলি, হে আল্লাহ, আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই। এরকম বাক্য আমি দিনে 70 বারের অধিক বলি। আমি উপস্থিত বৈঠকের মুসলিম ভাই বোনকে বলতে চাই, আসলে আপনার জীবনে কেমন হয়, কতবার হয় বলা অভ্যাস আছে কি না? আপনি আপনার পাপের কথা খুব ভালো জানেন, কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়টি আপনার কাছে কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তার অতীতের কোনো তার আগের ও পরের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। আল্লাহ রাসূল নিজেও বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি যার আগের পাপ পরের পাপ সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। এরপরেও তিনি দিনে 100 বারেরও বেশি আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাইতেন। আমাদের জরুরি আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চাওয়া। আমরা বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমরা বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তায়িন আত-তাওয়াবুন, আদম সন্তানই পাপি, প্রত্যেক আদম সন্তানেরই পাপ হয়, আর সবচেয়ে উত্তম পাপি হচ্ছে ওই যে পাপ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চাই। অতএব পাপ করার পরে আমাদের জন্য জরুরি কাজ হচ্ছে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, ইবনু আদম ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইল ওয়ান নাহার, হে আমার দাস দাসী, তোমরা সকাল সন্ধ্যায় পাপ করো, হে আমার দাস দাসী, তোমরা রাত দিনে পাপ করো, ওয়ান আগফিরুজ জুনুবা জামিয়া,
আমি তোমাদের সব পাপ ক্ষমা করে থাকি, ফাস্তাগফিরুনি, তোমরা আমার নিকটে ক্ষমা ভিক্ষে চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করব। আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদের পাপ ক্ষমা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইলে লাকাই ইয়াস্তাগফিরু মুসিউন নাহারে, আল্লাহ তাআলা রাতে তার হাতখানাকে লম্বা করে দেন, যাতে করে দিনে যারা পাপ করেছে রাতে তার নিকটে ক্ষমা ভিক্ষে চাই। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহারে লাকাই ইয়াস্তাগফিরুল্লাহ মুসিউন লাইলে, আল্লাহ তাআলা তার দিনে হাতখানাকে লম্বা করে দেন এবং বলেন, আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রতীক্ষমান, তোমরা আমার নিকটে ক্ষমা চাও। এই করেন এই জন্য যাতে করে যারা পাপ করেছে রাতে তারা দিনে আল্লাহর নিকটে ক্ষমা চায়। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সর্বদা ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন। যখনই মানুষ ক্ষমা চাইবে তখনই তিনি ক্ষমা করবেন। যদি চ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনজালাল্লাহু ইনজাল রাব্বুনাল্লাহু তাআলা ইলা সামাই দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির, আমাদের প্রতিপালক মহান আল্লাহ প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আকাশে নেমে আসেন। আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাতের তিন ভাগের এক ভাগ যখন বাকি থাকে তখন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, ফাকুল এবং বলেন, মাইয়াস্তাগফিরুনি মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিব, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার নিকটে চাই যে যা চায় আমি তাকে তাই দিব, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব। অত্র হাদিসে বোঝা যায় আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আকাশে নেমে আসেন এবং ক্ষমা করার জন্য প্রতীক্ষমান থাকেন। আদম সন্তান মূলত আসলে বড় নিমুখ হারাম, আল্লাহর মান বুঝে না, আল্লাহকে মূল্যায়ন করতে পারে না, আল্লাহকে মূল্যায়ন করতে জানে না। ও তো রাত দুইটায় টিভি বন্ধ করে শুয়েছে, ও কি রাত তিনটে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে? অথচ আল্লাহ তাআলা ক্ষমা করার জন্যই প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। দুঃখিত, আমরা আল্লাহর মান মর্যাদা মূল্যায়ন করতে পারি না, মূল্যায়ন করার চেষ্টাও করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওয়াতি আব্দিহি হিন ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের কারো ব্যক্তির তওবাতে এত খুশি হন, আল্লাহ তাআলা তোমাদের কোন ব্যক্তির তওবা করাতে এত খুশি হন, এমনকি ওই এক ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি কানা বেয়ারজিন ফালা তার সারি নিয়ে একটা মরুভূমিতে ছিল, যেই মরুভূমি থেকে পায়ে হেঁটে চলে যাওয়ার কোনো তার ক্ষমতা ছিল না, ফানফালাতাত মিনহু, হঠাৎ করে তার আরোহী তার বাহন তার উটনি তার নিকট থেকে চলে যায়, ওয়ালাইহা তামুহু ওয়া শারাবুহু, এমত অবস্থায় সেই বাহনের উপরে তার খাদ্য ছিল তার পানি ছিল। এমন একটা লোক এমন একটা জঙ্গলে
এমন একটা স্থানে রয়েছে যেখান থেকে পায়ে হেঁটে লোকালয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এরকম এক ব্যক্তির উট তার নিকট থেকে চলে যায়, সেই উটের উপরেই ছিল তার খাদ্য, সেই উটের উপরেই ছিল তার পানি। সে তার বাহন থেকে নিরাশা হয়ে গেল, সে একটা গাছের নিকটে আসলো, সে গাছের ছায়ায় শুয়ে গেল। এই কারণে যে কাদ আয়েশা মিন রাহেলাতিহি, সে তার বাহন থেকে নিরাশা হয়েছে, সে বাহন খুঁজেও পাবে না, লোকালয়ে সে যেতেও পারবে না, কাজেই গাছের নিচে শুয়ে সে মারা যাবে, এই পরিকল্পনায় সে শুয়ে গেছে। ইজহা বিহা কায়মাতুন, ইতিমধ্যেই হঠাৎ সেই বাহন এসে উপস্থিত, সেই প্রাণী সেই শহরে এসে উপস্থিত। ফাখা যাবে খেতামেহি, হঠাৎ করে সে তার লাগাম ধরে নিয়ে বলে ফেলল, মিন সিদ্দাতিল ফারহে, খুশি হয়ে, আল্লাহুম্মা আন্নাকা দি, হে প্রতিপালক তুমি আমার দাস অনারব্বক, আর আমি তোমার প্রতিপালক। মিন সিদ্দাতিল ফারহে, এই লোকটা খুশি হয়ে যেমন বাক্য পরিবর্তন করে দিয়েছে, এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে আল্লাহ তাআলা তওবাকারীর প্রতি তার চেয়ে বেশি খুশি হন। আমি এই বাক্য আপনাকে কি দিয়ে বুঝাই, একজন লোক লোকালয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, এমন একটা ফাঁকা জায়গায় রয়েছে, সে বাহনের মাধ্যমে সে ফাঁকা জায়গায় গেছে, তার বাহনের উপরেই ছিল তার খাদ্য তার পানি। হঠাৎ করে তার বাহন তার নিকট থেকে চলে যায়, সে বাহনের ব্যাপারে নিরাশা হয়ে যায়, নিরাশায় হয়ে সে গাছের নিকটে আসে, ফাস্তাজা ফিজিল্লাহা, গাছের নিকটে এসে তার ছায়া তলে শুয়ে যায়। এই কারণে যে সে লোকালয়ে যেতেও পারবে না, আর বাঁচার আশাও করে না, এমত অবস্থায় হঠাৎ তার বাহন চলে আসে, বাহন চলে আসার সাথে সাথে সে তার লাগাম ধরে নেয়, লাগাম ধরে নিয়ে খুশিতে বলে, আল্লাহুম্মা ইন্নাকা আব্দি ওয়া আনা রাব্বু, হে প্রতিপালক তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক। মিন সিদ্দাতিল ফারহে, এই লোকটা তার বাহন পেয়ে যেমন খুশিতে বাক্য উল্টিয়ে দিয়েছে, এই লোকটা যত খুশি হয়েছে বাহন পেয়ে আল্লাহ তাআলা তওবাকারীর প্রতি তার চেয়ে অনেক 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 বেশি খুশি হন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কান রাজুলুন ফি বনী ইসরাঈল, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে বনী ইসরাঈলের যুগে এক লোক ছিল, ফাকাতালা তিসআতিন রাজুলান, সে 99 জন মানুষকে হত্যা করেছিল, ফাখারাজা ইয়াসালু আন্নালাহু তাওবা, 99 জন লোককে হত্যা করার পরে সে বাড়ি থেকে বের হয়, তার এই পাপ ক্ষমা হবে কিনা এ আশাই, ফা তারা হেবান, সে একজন ইহুদি আলমের নিকটে উপস্থিত হয়, ফাকালাহু, তাকে সে বলে, আলাহু তাওবা, এমন এক পাপীর পাপ ক্ষমা হবে কি যেই পাপী 99 জন মানুষকে হত্যা করেছে। ফাকালাহু লা, এই ইহুদি আলেম তাকে বললেন, না, এত বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ফাকাতালাহু, এই সিদ্ধান্ত দিলে এই ব্যক্তি তাকে হত্যা করে দিল। তাহলে তার হত্যার সংখ্যা পৌঁছিল 100 জন। ফাজালা ইয়াসআলু, এরপরে জিজ্ঞাসা করতে লাগলো তার বাঁচার পথ আছে কিনা। ফাকাল রাজুলুন ইতে কারিয়াতান কাযা ওয়া কাযা, একজন ব্যক্তি বলল, ঠিক আছে তুমি অমুক গ্রামে যাও, অমুক গ্রামে গিয়ে জিজ্ঞাসা করো তোমার এই পাপের কোনো প্রতিকার আছে কিনা, এই পাপ তোমার ক্ষমা হবে কিনা। ফাদরাকাহুল মউত, অমুক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিতে না তিনি নিতে না নিতেই তার মরণ চলে আসলো। ফা না সাদরাহু না হওয়া,
এমত অবস্থায় তার বুকখানাকে গ্রামের দিকে ঠেলে দিল। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আমি এই বুখারি মুসলিমের এই হাদিসের এই বাক্যটা যদি আপনাকে বুঝাতে পারি তাহলে আমি আজকের বক্তব্যে সফলতা অর্জন করব। অতএব যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, বাক্য মূল্যায়ন করার চেষ্টা করুন। যখন ওই ব্যক্তি বলল তুমি অমুক গ্রামে যাও, হয়তো বা তোমার কোন পথ ঘাট হতে পারে, ফাদরা কাহুল নামের দিকে ঠেলে দিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীকে বলে গেলাম আমি পাপ করেছি, সেটা ভিন্ন কথা, তবে আমি পাপের ক্ষমা খুঁজে যাচ্ছি, আমি পাপের ক্ষমা খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেলে ক্ষমা হবে। আমি আল্লাহ তাআলাকে দেখিয়ে দিলাম আমার যদি হায়াত থাকতো তাহলে আমি ওই গ্রামে গিয়ে পাপের মোচন খুঁজে বেড়াতাম। প্রতিপালক, আমি বুকখানাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলে গেলাম আমি পাপ করেছি, সেটা ভিন্ন কথা, তবে কোথায় গেলে পাপ মোচন হবে এটা আমি তোমার দরবারে খোঁজার জন্য বুকখানাকে গ্রামের দিকে ঠেলে দিলাম। ফাক্তামাস ফাক্তাসামাত মালায়েকাতুর রহমা ওয়া মালায়েকাতুল আযাব, আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা এসে হইচই লাগিয়ে দিল। জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে যাবে। ফাআল্লাহু তাআলা ইলা হাজিহি আনতাকরবি ওয়া ইলা হাজিহি আনতাবাদি, আল্লাহ তাআলা এই গ্রামকে বললেন যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন গ্রাম তুমি পিছে হটে যাও, আর যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ তাআলা বললেন গ্রাম তুমি আগিয়ে আসো। জড় বস্তু আল্লাহ তাআলার কথা শুনে আল্লাহ তাআলা দুই গ্রামকে আদেশ করে দেওয়ার পরে বলছেন ফাকিসু বাইনাহুমা, ফেরেশতাগণ শোনো হইচই করো না, মেপে দেখো লোকটা কত দূর গেছে আর কত দূর বাকি আছে। ফাওয়াজাদা ইলাহাজি আকরাবা বিশিবরিন, মেপে দেখা গেল লোকটা অর্ধ হাত বেশি চলে গেছে। আসলেই তো লোকটা অর্ধ হাত বেশি চলে যায়নি, যেখানে গ্রাম সেখানেই পড়ে আছে। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে দেখানোর জন্য এবং মাফ করার জন্য এই কৌশল অবলম্বন করলেন। মেপে দেখা গেল যখন অর্ধ হাত বেশি হয়ে গেছে আল্লাহ তাআলা বললেন কদ গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, একজন পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য জনসমাজে কৌশল অবলম্বন করেন। আমাকে ক্ষমা করবেন না মানে অবশ্যই করবেন, ইনশাআল্লাহ আমি ক্ষমা পাব, নিরাশার কিছু নেই। মহান আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার দাস দাসী, তোমরা যারা নিজেদের প্রতি অত্যাচার করেছ, হে আমার দাস দাসী, তোমরা যারা নিজেদের প্রতি অত্যাচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশা হয়ো না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ো না, আমি তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেননি আমি ছোট পাপীকে ক্ষমা করব, আল্লাহ তাআলা বলেননি আমি বড় পাপীকে ক্ষমা করব, আল্লাহ তাআলা বলেননি আমি হত্যাকারীকে ক্ষমা করব না, আল্লাহ তাআলা বলেননি আমি জেনাকারকে ক্ষমা করব না। আল্লাহ তাআলা বললেন হে পৃথিবীর দাস দাসী, যারা তোমরা পাপ করেছো, নিজেদের প্রতি অত্যাচার করেছো, তোমরা নিরাশা হয়ো না, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব, নিশ্চয় তিনি দয়াবান, নিশ্চয় তিনি ক্ষমাবান। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আল্লাহ তাআলা যদি একজন মানুষকে ক্ষমা করার জন্য এরকম কৌশল অবলম্বন করেন, আমি যদি অন্তর থেকে আল্লাহর নিকটে ক্ষমা চাই তাহলে আমি ক্ষমা পাবো ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কানা রাজুলুন
আশরাফু আলা নাফসিহি, হাজার হাজার বছর পূর্বে একটা লোক নিজের উপরে অত্যাচার করেছিল, খুব বড় পাপী ছিল, এজাহাজারাহুল মওত আওসা বিবানিহে, যখন তার মরণ চলে আসলো তখন সে তার ছেলেদেরকে বলেছিল, যখন তার মরণ চলে আসলো তখন সে তার ছেলেদেরকে আদেশ করেছিল, বৎস শোনো, এজা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে পাহাড়ে কুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর ফজরু নিসফাহু ফিল বাররে বা নিসফাহু ফিল বাহরে, তোমরা তার অর্ধেক ছাই পানিতে ফেলে দিও আর অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। হে আমার আদরের ছেলেরা শোনো, তোমাদের পিতা যখন মারা যাবে তখন তাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও আর অর্ধেক ছাই পানিতে ফেলে দিও। ফাফালু মা মারাহুম, ছেলেরা তাই করল, পিতা যা আদেশ করেছিলেন, পিতাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামারাল্লাহুল বাহরা ফাজামা বিমা ফিহি, আল্লাহ সমুদ্রকে আদেশ করলেন, সমুদ্র তুমি ছাই জমা করে দাও। আল্লাহ তাআলা পানিকে আদেশ, মাটিকে আদেশ করলেন, ফামারাল্লাহুল বাহরা ফাজামা বিমা ফিহি, আল্লাহ মাটিকে আদেশ করলেন, মাটি তুমি তোমার এই ছাইকে জমা করে দাও। মাটি তার ছাইকে জমা করে দিল। শুনুন, জড়বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান মানে না, জড়বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান আল্লাহর কথা মানে না। আল্লাহ এই গ্রামকে বললেন তুমি পিছে হটে যাও, গ্রাম পিছে হটে গেল, জড়বস্তু কথা মানে। আল্লাহ তাআলা সমুদ্রকে বললেন, সমুদ্র তুমি তোমার উপরের ছাইগুলি জমা করে দাও, জড়বস্তু পানি কথা মানে। আল্লাহ তাআলা মাটিকে বললেন, মাটি তোমার উপরের ছাইগুলিকে জমা করে দাও, মাটি জড়বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভীকভাবে বলেছিলেন, তাল্লাহ লাকিদান্না আসনামাকুম, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে চৌচির করে দিব, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে চৌচির করে দিব, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে খান খান করে দিব। কি হবে, তিনি এটা চিন্তা না করে মূর্তি ভেঙে চৌচির করে দিলেন। গ্রামবাসী বললো, এ কাজ কে করেছে? বলা হলো, যুবক ইব্রাহিম করেছে, তাকে ডাকা হোক। মানুষ সমাজে ডেকে তাকে বলা হলো, ইব্রাহিম তুমি এ কাজ করেছো? আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ওই যে কুড়ুল ঘাড়ে করে আছে তাকেই জিজ্ঞাসা করুন, সেই বলে দিবে এ কাজ কে করেছে। এতে তার আরো গরম হয়ে গেল, তুমি আমাদেরকে অপমানমূলক কথা বলো, তুমি তো এটা বলতেই পারো, আমি করেছি বা কে করেছে, কেন এভাবে বলো? ওই যে কুড়ুল ঘাড়ে করে আছে তাকে জিজ্ঞাসা করো, বলে দিবে কে করেছে। নির্ভীকভাবে পরিস্থিতিকে চিন্তা না করে তিনি বলে দিলেন, ওই মূর্তিকেই জিজ্ঞাসা করুন, বলে দিবে কে ভেঙে চৌচির করেছে। তারা সিদ্ধান্ত নিল, জনগণ তোমরা ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। জনগণ আগুন জমা করে ইব্রাহিমকে আগুনের উপরে নিক্ষেপ করল। ইব্রাহিম নিজেকে রক্ষা করতে পারলেন না জনগণের হাত থেকে, জনগণ কেউ তার পক্ষে ছিল না। আল্লাহ তাআলা বললেন, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামা, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা শীতল হয়ে যাও। দেখুন, জড়বস্তু কথা মানে, আদম সন্তান মানে না। জড়বস্তু কথা শুনে আদম সন্তান শুনে না, আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহকে মূল্যায়ন করতে চায় না। সম্মানিত উপস্থিতি, তওবা করলে ক্ষমা পাওয়া যাবে ইনশাআল্লাহ, নিরাশার কিছু নেই, পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান, যখন কোন নারী পুরুষ কোন পাপ করে, সুম্মা কালা ওয়াতুপার, বলে রব্বি আযনাবতু ফাগফিরহু, প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো। যখনই কোনো দাস দাসী পাপ করার পরে বলে, প্রতিপালক আমি পাপ করেছি তুমি সেই পাপ মাফ করো,
ফায়াকুল রাব্বুহু, তখন তার প্রতিপালক বলেন আলে মাদি আনালাহু রাব্বান একুজুহু একুজুবিহি ওয়া ইগফিরুলাহু, আমার দাস দাসী কি জানে যে তাদের একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী যদি এটা বিশ্বাস করে আমার দরবারে ক্ষমা চেয়ে থাকে, ফাগফারতুলাহু, আমি তাকে মাফ করে দিলাম। এরপরে লোকটা পাপ করার পরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, ফাজ নামাজ আম্বান, কোন একদিন আবার পাপ করে ফেলল। পাপ করার পরে বলে রব্বি আজনাবত জাম্বান ফাগফিরহু, হে প্রতিপালক আমি আবার পাপ করে ফেলেছি, তুমি আমার পাপকে ক্ষমা করো। ফায়াকুল রাব্বুহু, তখন তার প্রতিপালক বলেন আলেম আব্দি, আমার দাস দাসী কি জানে আল্লাহ রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন খুঁজো বেহি, তাকে শাস্তি দিতে পারেন, ফেরলাহু, তাকে মাফ করতে পারেন। আমার দাস দাসী যদি আমাকে জেনে শুনে ক্ষমা চাই, ফাগফারতুলাহু, আমি তাকে মাফ করে দিলাম। এরপরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, ফাজ নামাজ আম্বান, আবার কোন পাপ করে বসলো। পাপ করার পরে বলে রব্বি আজনাবত জাম্বান ফাগফিরহু, হে প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। ফায়াকুল রাব্বুহু, তখন তার প্রতিপালক বলেন আলে মাদ্দি, আমার দাস দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন খুঁজো বিহি, যিনি শাস্তি দিতে পারেন, একফিরুল্লাহু, যিনি মাফ করতে পারেন। এসব বাক্য আপনাকে আমি কি দিয়ে বুঝাই, রাত গভীর হয়েছে, আমিও ভাবছিলাম 9টার সময় আপনার সামনে কথা বলবো, এত রাত্রে বলবো এটা ভাবতে পারিনি, সময়ের কারণে এত দেরিতে চলে আসলাম। শুনুন, এই বাক্যগুলি আপনাকে আমি কি দিয়ে বুঝাই, যে বাক্যগুলি আমার আর আপনার একান্ত প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন আমার দাস দাসী যদি জেনে শুনে আমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই, আমি তাকে ক্ষমা করতে পারি, আমি তাকে শাস্তি দিতে পারি। এটা যদি জেনে শুনে আমার নিকটে ক্ষমা চায়, আমি তাকে মাফ করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন ইবনে আদম মা দাওতানি ওয়া রাজাওতানি গাফারতুলাকা মা কানা ফিকা, হে আদম সন্তান, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা চাইবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার নিকট দয়া চাইবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করতে থাকব। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না তুমি কত পাপ করেছো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমার কাছে ক্ষমা চাইলেই করব। হে আদম সন্তান, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশ পর্যন্ত পৌঁছে যাই, হে আদম সন্তান, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যাই, এরপরে যদি তুমি আমার নিকটে ক্ষমা চাও, ফা গাফারতুলাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। অলাম উবালি, আমি কোনো পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি কোনো পরোয়া করি না তোমার পাপ কত, তুমি চাইলেই ক্ষমা করব, তাতে আমার আসে যায় না। সম্মানিত উপস্থিতি, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন ইবনে আদম লা তাইতাবে কোরাবিল আরজে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক বি লা তাইতকাবে কোরাবে হামাক ফিরাতান, আদম সন্তান, তোমরা যদি বিচারের কাঠগড়াতে উপস্থিত হও আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আদম সন্তান, তোমরা যদি কিয়ামতের কাঠগড়াতে উপস্থিত হও আকাশ জমিন সমপরিমাণ পাপ নিয়ে, আকাশ জমিনের মধ্যে কোনো ফাঁকা নেই, শুধু তোমার পাপ আর পাপ, আকাশ জমিনের ফাঁকা পরিপূর্ণ, পাপ নিয়ে যদি উপস্থিত হও আর যদি শিরক না করে থাকো, আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব, আমি তোমাদের বিচারের কাঠগড়াতে পাপ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, ক্ষমা পাবো ইনশাআল্লাহ, ক্ষমা পাওয়া যাবে ইনশাআল্লাহ, ক্ষমা চাই কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ক্ষমা চাওয়াকে জরুরি করে নিল, যে ব্যক্তি ক্ষমা চাওয়াকে জরুরি করে নিল, জালাল্লাহু তাআলা মিন কুল্লি হাম্মিন মাখরাজা, মিন কুল্লি হাম্মিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে বের হওয়ার একটা পথ করে দিবেন এবং সমস্ত চিন্তা থেকে তাকে মুক্ত করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে রুজি দিবেন, ও বুঝতেই পারবে না কোথা থেকে রুজি আসছে। কোন ব্যক্তি যদি ক্ষমা আল্লাহর নিকটে চাই, তাহলে তার তিনটা কাজ হবে, তার জীবনে বেঁচে থাকার সমস্ত পথকে সহজ করে দিবেন, এক, দুই, তার সর্বধরনের চিন্তাকে দূর করে দিবেন, তিন, কোথা থেকে রুজি আসবে সে বুঝতেই পারবে না যদি মানুষ ক্ষমার পথ গ্রহণ করে। আপনারা ক্ষমার পথ গ্রহণ করুন। আজকের বক্তব্যের শেষ হাদিস, আল্লাহর দয়ায় অনেক দয়ায়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াদানি রাব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে দিবেন। শুনুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদাই রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে দিবেন। মা কুল্লি আলফিন সাবুন আলফ, আর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। প্রথমে তিনি বললেন 70,000 মানুষকে জান্নাতে দিবেন, পরের বাক্যে তিনি বলছেন আরো প্রত্যেক হাজারের সাথে আরো 70। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, এরপরে আমার প্রতিপালক জাহান্নামে হাত ঢুকিয়ে ইননজলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। নিরাশার কিছু নেই, ক্ষমা পাওয়া যাবে। প্রথমে আল্লাহর নবী বলেন 70,000 মানুষকে বিনা হিসেবে জান্নাতে দিবেন, তারপরে তিনি বলেন প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে, তারপরে তিনি বলেন আমার প্রতিপালক তিননজলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাই তো ডক্টর শহীদুল্লাহ রাহমাহুল্লাহ বলেছিলেন, মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশিকে, জনাব আল্লাহর হাত কি ছোট, জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে, আল্লাহর দয়ার তো শেষ নয়, আল্লাহর দয়ার শেষ নেই। তখন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব আল্লাহর হাত ছোট নয় এ কথা ঠিক, আল্লাহর অঞ্জলি ছোট নয় এ কথা ঠিক, তবে আপনি মনে রাখুন অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার, অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার, অন্তরে ঈমান রাখার চেষ্টা করুন, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাবি, এই বাক্যের দাবিটা অন্তরে থাকে যেন। আজকের বক্তব্যের ক্ষমা ভিক্ষে চাওয়ার শেষ বাক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ছোট বাক্য শিখালেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি, আপনার জীবনে এটা সব সময় ব্যবহার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট বাক্য, আপনি যখন তখন বলতে চেষ্টা করুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি। এরপরে এর চেয়ে একটু
বড় বাক্য, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওতুব ইলাইহি। এরপরে আপনি বলতে শিখুন এর চেয়ে একটু বড় বাক্য, সব পাপ ক্ষমা হবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, পাপ হয়েছে, নিরাশার কিছু নেই, পাপ হয়েছে, নিরাশার কিছু নেই। আপনি অনুতপ্ত সহকারে অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ে পাপ ক্ষমা হবে এই আশা নিয়ে রাতের অন্ধকারে উঠে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার দরবারে দয়া ভিক্ষে চাই, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমরা বড় অপরাধী, আমরা বড় গুনাহগার, তোমার দরবারে দয়া ভিক্ষে চাই, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই। তোমার নবী মূসা আলাইহিস সালামের বাক্যটি তোমার দরবারে পেশ করি, রব্বি ইন্নী যালামতু নফসি ফাগফিরলি। প্রতিপালক পাপ করেছি, তুমি মাপ করো। প্রতিপালক আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই। তোমার আদম হাওয়ার বলা বাক্যটি বলি, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রতিপালক, আমরা দুইজন অন্যায় করেছি, আমাদের আত্মার প্রতি অত্যাচার করেছি, তুমি আমাদের দুইজনকে মাফ করো, তুমি যদি মাফ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। মূসা আলাইহিস সালাম বলেন, রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহেমিন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি একটু দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো। ইউনুস আলাইহিসসালাম বলেন, রব্বি মাসানিয়া যুররু ওয়ান্তা রাহামুর রাহেমিন। প্রতিপালক আমি বড় ক্ষতিগ্রস্ত, তুমি বড় দয়াবান, তুমি আমাকে মাফ করো। প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে মাফ করো। বিপদে পড়ে ইউনুস আলাইহিসসালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি বড় অপরাধী, আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ইউনুস যদি মাছের পেটে এই দোয়া না পড়ত তাহলে আমি কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিতাম। তিনি বলেন, এই বাক্য যেই ব্যক্তি বিপদে পড়ে বলবে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। প্রতিপালক তোমার এসব কথার আশাধারী হয়ে বলছি, তুমি আমাদের মাপ, তুমি আমাদের পাপ ক্ষমা করো। আল্লাহ আল্লাহ আমরা অন্তর থেকে গভীর রাতে অনুতপ্ত সহকারে পরবর্তীতে আর কোনো পাপ করব না, এ মর্মে তোমার নিকটে একটা জোরালো দাবি জানিয়ে বলছি, তোমাদের তুমি আমাদের পাপ ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমরা বড় অপরাধী, আমরা বড় অসহায়, আমরা বড় গুনাহগার, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, তুমি একটু দয়া করো, তোমার দয়ার আশাধারী হয়ে বলছি, না হয় তোমার দরবারে আবারও বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। তুমি আমাদের পাপকে ক্ষমা করো, তোমার দরবারে এই গভীর রাতে জোরালো দাবি জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।